আমার মেয়েটা তো এমনিতেই অনেক সুন্দর, আর এখন তো তুই সুন্দর করে সেজেছিস, এখন তোকে রাজকন্যার মতো লাগছে। মা, তুমি সত্যি বলছো? আমাকে রাজকন্যার মতো লাগছে? হ্যাঁ রে মা, সত্যি বলছি। তোর ঠাম্মি তোকে দেখলে অনেক খুশি হবে। এবার তাড়াতাড়ি চল, না হলে বাড়িতে আসতে আবার দেরি হয়ে যাবে। এরপর টুনি ও টুকি উড়তে থাকে, আর উড়ে টুনি ও টুকি কবুতরের দোকানে যায়। কবুতর দাদা, আমাকে 1 কেজি মিষ্টি দাও তো প্যাকেট করে, আর টুকিকে একটু জিলাপি খেতে দাও। মা টুনি, তুই এসেছিস, আর সাথে আমার সোনা দিদি ভাইটাকে নিয়ে এসেছিস। দিদি ভাই তো দেখছি অনেক বড় হয়ে গেছে। তোরা এখানে বস, আমি তোদের জন্য বিরিয়ানি নিয়ে আসছি। ও মা, বিরিয়ানিটা তো দেখছি অনেক মজা হয়েছে, কিন্তু তুমি জানলে কি করেছে আমরা আসবো? দিদি ভাই, আমি তো জানি না যে তোরা আসবি। আমি তো পুজো দিতে গিয়েছিলাম, তাই এই বিরিয়ানি রান্না করেছিলাম। তোর পছন্দ হয়েছে দিদি ভাই, তোকে আর একটু দিব নাকি? না ঠাম্মি, এখনই খাবো না। মা টুকি, তাড়াতাড়ি খেয়ে নে, বাড়িতে যেতে হবে, বাইরে অটো দাঁড়িয়ে আছে। মা টুনি, তুই আজকেই চলে যাবি? একটা দিন তো থাকতে পারতি। না মা, আমি থাকতে পারবো না, আমাকে আজকেই বাড়িতে ফিরে যেতে হবে মা। তাহলে তুই দিদি ভাইকে রেখে যা, আমি 3-4 দিন পর দিদি ভাইকে তোর কাছে দিয়ে আসবো খন। হ্যাঁ, তুমি আমাকে রেখে যা, আমি ঠাম্মির সাথে থাকবো আর অনেক মজা করবো। ঠিক আছে রে মা, তুই যখন থাকতে চাইছিস তবে থাক, আমি তবে যাই। এরপর টুনি বাড়িতে চলে যায়। এভাবে বিকেল হয়ে আসে, আর বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। ঠাম্মি, তোমার ঘর দিয়ে বৃষ্টি পানি পড়ছে, এখন তুমি কি করবে? দাঁড়া দিদি ভাই, আমি একটা ব্যবস্থা করছি। তুমি আবার কি ব্যবস্থা করবে বৃষ্টির মধ্যে? আমি গিয়ে ঘরের ফুটো জায়গায় কচু পাতা দিয়ে আসি, তাহলে দেখবি ঘরে আর পানি আসবে না। এরপর মিনু বৃদ্ধা বৃষ্টিতে ভিজে ঘরের ফুটো জায়গায় কচু পাতা দিয়ে দেয়, আর এভাবেই সেই দিনটা কেটে যায়। ঠাম্মি, তোমার কি হয়েছে? তুমি এখনো শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ করছে নাকি গো? হ্যাঁ রে দিদি ভাই, আমার শরীরটা খুব খারাপ করছে, বিছানা থেকে যে আমি উঠতেই পারছি না। আমি ঘরে কোনো ওষুধ আছে নাকি বলো? আমাকে বলো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না রে দিদি ভাই, ঘরে কোনো ঔষধ নেই, তবে বাক্সের ভিতরে টাকা আছে। তুই টাকা নিয়ে ডাক্তারের কাছে যা, আর ডাক্তারের কাছ থেকে ঔষধ কিনে নিয়ে আয়। ঠিক আছে ঠাম্মি, আমি এক্ষুনি ডাক্তারের কাছে গিয়ে ঔষধ কিনে নিয়ে আসছি। এরপর টুকি টাকা নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। পথে টুকির সাথে ইগলের দেখা হয়ে যায়। কে রে তুই? এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছিস? আমাকে এই টাকাগুলো দিয়ে দে বলছি। না, আমি তোমাকে কিছুতেই টাকা দিব না, এই টাকা দিয়ে আমি আমার ঠাম্মির ঔষধ কিনব। দাঁড়া, তোকে এই টাকা দিয়ে ঔষধ কেনাচ্ছি আমি। এ কথা বলে ইগল টুকির কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। আমি কোনো ডাক্তারকে চিনি না, তুমি অন্য কাউকে গিয়ে জিজ্ঞাসা করো।
কথা বলতেই পারছে না। উহ, এখানে তো পারুলের বাড়ি, আমি এত চিন্তা করছি কেন? আমি বরং পারুলের কাছে যাই। এরপর টুকি উড়ে পারুলের বাড়িতে যায়। আরে টুকি, তুই এখানে কেন? আসলে পারুল, আমার ধামে অনেক অসুস্থ, তাই আমি ধামের জন্য ওষুধ কিনতে ডাক্তারের কাছে যাচ্ছি। কিন্তু আমি তো ডাক্তারের বাড়ি চিনি না, তুই যদি আমাকে একটু ডাক্তারের বাড়িতে দেখিয়ে দিতি। ও, তুই ডাক্তারের বাড়িতে যাবি? কিন্তু ডাক্তারের বাড়ি তো অনেক দূরে, আমি এখন যেতে পারবো না রে। তাই তোকে আমি বলছি, তুই যা, এখান থেকে একটু দূরে দাঁড়িয়ে দক্ষিণ পাশে গিয়ে দেখবি একটা আখেত আছে, আর সেই আখেতে আছে পেয়ারা বাড়ি। তুই পেয়ারা বাড়িতে গেলেই ডাক্তারকে পেয়ে যাবি। ঠিক আছে পারুল, আমি তবে আসি রে। আর তোকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি কি আর ধন্যবাদ দিতে হবে না টুকি? এরপর টুকি ডাক্তারের বাড়ির খোঁজে যেতে থাকে, আর যেতে যেতে হঠাৎ একটা কণ্ঠস্বর শুনতে পায়। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমার শরীরে যে গাছের ডাল পড়ে গেছে, বাঁচাও। চিৎকার করছে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এ কি, তুমি এখানে পড়লে কি করে? আর তুমি তো আমার টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলে, দেখেছ তো? শিশু ডাক্তার তোমাকে শাস্তি দিয়েছে। আমাকে তুই দয়া করে বাঁচা রে মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুই ক্ষমা করে দে। আমি আর কখনো কারো টাকা চুরি করব না, আমি আমার শাস্তি পেয়ে গেছি, এবারের মতো তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি একটা শর্তে, যদি তুমি সত্যি ভালো পাখি হয়ে যাও আর অসহায়দের সাহায্য করো, তাহলে আমি এই গাছের ডাল ছড়িয়ে দিব। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে কথা দিলাম, আমি আর কাউকে কষ্ট দিব না, কাউকে কখনো ঠকাবো না। এখন থেকে আমি শত ভালো পাখি হয়ে যাব, আর তোর টাকাও ফিরিয়ে দিব। এরপর টুকি ইগলের উপর থেকে গাছের ডালটা সরিয়ে দেয়, আর ইগল টুকিকে তার টাকা ফিরিয়ে দেয়। তোকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, তোর এই ঋণ আমি কখনো ভুলবো না রে। কি হয়েছে রে মা, আমাকে বল। ডাক্তার বাবু, আমার স্বামী অনেক অসুস্থ, আমি আপনার কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি। ও আচ্ছা, এই ব্যাপার চিন্তা করিস না, আমি তোকে এক্ষুনি ওষুধ দিচ্ছি, তুই তোর স্বামীকে গিয়ে খাইয়ে দিস, কেমন? ঠিক আছে ডাক্তার বাবু। এরপর ডাক্তার টুকিকে ওষুধ দেয়, টুকি সে ঔষধ নিয়ে গিয়ে মিনু বৃদ্ধাকে খাইয়ে দেয়, আর মিনু বৃদ্ধা সুস্থ হয়ে যায়। দিদি ভাই, তুই আমার জন্য অনেক কষ্ট করলি তাই না রে? ঠাম্মি, এতে কষ্টের কি আছে বলো? আমি তো শুধু তোমাকে ঔষধ এনে দিয়েছি, এতে আমার কোনো কষ্ট হয়নি। তুই অনেক পাকনা হয়ে গেছিস তাই না? চল, তোকে আমি তোর পছন্দের নাড়ু বানিয়ে দেই, আর তোকে আবার তোর মায়ের কাছে নিয়ে যেতে হবে। এরপর মিনু বৃদ্ধা টুকিকে নাড়ু বানিয়ে খাওয়ায়, আর এরপর টুকিকে টুনির কাছে পাঠিয়ে দেয়। একি, কারা তোমরা? আর নদীতে পড়ে গেলে বা কি করে? করে নদীতে পড়ে যায়নি, আমাদের মা আমাদের তিন বোনকে নদীতে ফেলে দিয়ে চলে গেছে। আহারে, এ কেমন নিষ্ঠুর মা! আর একজন মা হয়ে কি করে তার সন্তানদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? কিন্তু কেন তোমার মা তোমাদেরকে মেরে ফেলতে চায় বলো তো? আমাদের জন্ম চেয়ে আমাদের নিজের মা মারা গিয়েছিল, আর এর জন্য বাবা আমাদের জন্য নতুন মা নিয়ে এসেছিল, আর আমাদের জন্মের কিছুদিন পরে বাবাও আমাদেরকে রেখে নাভিরার দেশে চলে যায়। এরপর থেকে আমাদের নতুন
আমাদের উপর রেখেছে তো। মা, উম্মা, পারুলদের সবাই মিলে পিকনিকে যাচ্ছি, তুমিও আমাদেরকে নিয়ে পিকনিকে যাও না মা। চুপ কর, তোদের তিন বোনের জ্বালায় আমি শান্তি করে একটু ঘুমাতেও পারি না, রাত দিন এক করে আমাকে কাজ করতে হয়। এখন এখান থেকে যা তো, আমাকে একটু বিশ্রাম নিতে দে। এরপর আমরা তিন বোন মিলে ঘর থেকে বাইরে খেলতে চাই, আর হঠাৎ আমার মনে হয় আমি আমাদের খেলার বলটা বাড়িতে রেখে আসি। শোন, তোরা মাঠে চলে যা, আমি ঘর থেকে বলটা নিয়ে আসছি। এরপর আমি বাড়িতে চলে যাই, আর সেখানে গিয়ে দেখতে পাই মা যেন ফোনে কার সাথে কথা বলছে। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। মা, ওমা, তুমি কার সাথে কথা বলছিলে, আর তুমি কাকে বিয়ে করবে মা? এরপর মা আমাকে অনেক জোরে জোরে মারে আর বলে, চুপ কর, বড়দের কথা কান্দিস কেন? তুই না খেলতে চলে গেলি, তাহলে আবার কেন আসলি? আমি আমার বল নিতে এসেছি মা। কবে যে আমি আমার কালুর কাছে যেতে পারবো কে জানে, আর এরা থাকলে তো কালু আমাকে বিয়ে করতে চাইবে না, তাই যেভাবেই হোক এদেরকে দূরে কোথাও ফেলে দিয়ে আসতে হবে। কালকে তো খুব করে বলেছিলি তোরা পিকনিকে যাবি, তাহলে চল আজকে তোদের তিন বোনকে নিয়ে আমি আজ ঘুরতে যাব। তুমি সত্যি বলছো মা? কি মজা কি মজা, আমরা আমাদের মায়ের সাথে ঘুরতে যাব, কি মজা কি মজা। এরপর মা আমাদের নিয়ে ঘুরতে চলে যায়, আর কিছু দূর যাওয়ার পরে, আরে কাকলি, তুমি এখানে কারকন্যাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছো? ওরে সর্বনাশ হয়ে গেছে, কালু আসার আর সময় পেল না, এরা যে আমার সন্তান এটা কালুকে কিছুতেই জানতে দেওয়া যাবে না। শোনো কালু, একটু এদিকটায় এসো তো। ঠিক আছে কাকলি, তুমি ওদেরকে নিয়ে চলে যাও, আর আজ বিকেলে পার্কে চলে এসো, দুজনে মিলে ফুচকা খাবো। মা, ওমা, ওই আঙ্কিলের সাথে তুমি ফুচকা খেতে যাবে, আমরাও ফুচকা খাবো মা। বেঁচে থাকলে না ফুচকা খাবি, তোদের জন্য আমার কোথাও গিয়ে শান্তি নাই। আমাকে দেখে কি তিন কন্যার মা মনে হয় নাকি? কেন যে অল্প বয়সে বিয়ে করেছিলাম, ধুর, এত ভেবে কাজ নেই। আর কিছুদিন পরেই তো আমি টাকাওয়ালা কালুর বউ হয়ে যাব। ইয়েলে মা, দাঁড়িয়ে পড়লেছি, ঘুরতে যাবি না? হ্যাঁ হ্যাঁ যাবো তো, চল আজ নদীর ঘাটে যাব আর ফুচকা বাদাম খাবো। এরপর মা আমাদেরকে নদীর ঘাটে ঘুরতে নিয়ে যায়। একই মা, নদীর ঘাটে তো কাউকে দেখতে পাচ্ছি না, আশেপাশে তো একটা খাবারের দোকানও নেই। তোরা সবাই নদীর উপরের ওই গাছটায় গিয়ে বস, আমি তোদের জন্য আমরা নিয়ে আসছি। তোরা তো আর কখনো খেতেই পারবি না, তাই তোদেরকে শেষবারের মতো একটু আমরা খাইয়ে দে। এরপর জনে কাকলির তিন কন্যাকে নিয়ে বাড়িতে চলে যায়, আর কাকলির তিন কন্যাকে নিজের মেয়ের মতো দেখাশোনা করতে থাকে, আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এই নে টুনি, আজ বিকেলে আমার আর কাকুলের বিয়ে, তুই সময় মতো বিয়ের দাওয়াত খেতে চলে আসিস। টুনি মাসি, ও টুনি মাসি, তোমার হাতে এটা কিসের কার্ড গো? এটা একটা বিয়ের কার্ড রে, আজ তোরা তোদের সাথে যা অন্যায় হয়েছে তার জন্য ন্যায্য বিচার পাবি রে। এরপর দেখতে দেখতে বিকেল হয়ে যায়, আর টুনিও কাকুলের তিন কন্যাকে নিয়ে কালুর বাড়িতে চলে যায়।
একি এরা এখন বেঁচে আছে কি করে? আর এরা টুনির সাথে বা কি করছে? এবার তো মনে হচ্ছে কালুর সাথে আমার বিয়েটা আর হবে না। না, আমার এতদিনের স্বপ্ন আমি টাকাওয়ালা ছেলেকে বিয়ে করব, সেই স্বপ্নটা এই তিন কন্যার জন্য শেষ হতে পারে না। টুনি মাসি, ও টুনি মাসি, আমাদের মা এত সুন্দর করে সেজেছে কেন গো? হ্যাঁ রে বোন, আমাদের মা কি আজকে অনেক সুন্দর লাগছে। পুরোহিত মশাই, আপনি তাড়াতাড়ি আমাদের বিয়ের কাজ শুরু করে দিন। একি সুখী, তুই কি আমাদের বিয়ে দাওয়াত খেতে এসেছিস নাকি নিজে বিয়ে করতে এসেছিস? এমন ভাবে সেজেছিস যেন আমার না তোর বিয়ে। এসো সুখী, তাড়াতাড়ি এসো, আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। পুরোহিত মশাই, আপনি আমার আর সুখীর বিয়ের কাজ শুরু করুন। তোমার আর সুখীর বিয়ে হবে মানে? এসব তুমি কি বলছো কালু? তার মানে এতদিন তুমি আমাকে মিথ্যে বলে ঠকিয়েছিলে? যে নিজের স্বার্থের জন্য তিনজন নিষ্পাপ কন্যাকে মেরে ফেলার প্ল্যান করে, সে কখনো আমার বউ হওয়ার যোগ্য নয়। ই মানে তুমি এসব কি বলছো কালু? আমার কন্যা মানে আমার কন্যা আসবে কোথা থেকে? চুপ কর মিথ্যেবাদী লোভী, এখন আমি সব জানি, তাই আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই। সেদিন যদি টুনি আমাকে না বলতো, তাহলে তোর মতো লোভীকে আমার বিয়েই করতে হতো। একই টুনি, তুই আমার বাড়িতে এখন, এই তিন কন্যাকে তো আমি কাকুলির সাথে দেখেছিলাম। কাকুলি বলেছিল এদেরকে কোনো এতিমখানা থেকে খাবার খাওয়াবে বলে নিয়ে এসেছিল, কিন্তু এরা তোর সাথে কেন? কাকুলি দিদি তোমাকে মিথ্যে কথা বলেছিল কালু দাদা? এরা আসলে কাকুলি দিদির তিন কন্যা। ও আচ্ছা, এই ব্যাপার? তোকে অনেক ধন্যবাদ রে টুনি, তুই না বললে আমি জানতামই না। আমি একটা লোভী আর স্বার্থপর মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, যে মেয়ে ছোট ছোট তিন কন্যার মা হয়ে তাদেরকে মেরে ফেলার প্রাণ করতে পারে, সে যে বিয়ের পর আমার সন্তানদের ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে? শোনো কাকুলি দিদি, এরা তোমার পেটে সন্তান না হলেও তুমি এই তিন কন্যার মা, এটা তো সত্যি, তাই না? তুমি যদি বিয়েই করবে তাহলে কালু দাদাকে সবটা খুলে বলতে পারতে। এত সুন্দর নিষ্পাপ কন্যার ক্ষতি করার কি দরকার ছিল বলো? তিন কন্যাকে মেরে ফেলার প্ল্যানের কারণে আমি কাকুলিকে থানায় নিয়ে যেতে এসেছি। না পুলিশ আঙ্কি, তোমরা আমাদের মাকে থানায় নিয়ে যেও না, আমাদের মায়ের থানায় থাকতে অনেক কষ্ট হবে। ওরে, আমি তোদের মা, আমি লোভে পড়ে তোদেরকে হারিয়ে ফেলতে চেয়েছিলাম। চাই না, আমার সম্পদ চাই না, কালো কেউ চাই না, আমি শুধু তিন কন্যার মা হয়ে থাকতে চাই। কাকুলির এমন কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। তাহলে আমি ওই তিন কন্যার বাবা হয়ে তোমার সাথে থাকতে চাই কাকুলি। পুরোহিত মশাই, আপনি আমাদের বিয়ে দিন। কিন্তু সুখী, সুখীর সাথে তো আমরা বিয়ের অভিনয় করেছিলাম, আর এটা করে তোমার ফুলটা ধরিয়ে দিতে চেয়েছিলাম, আর আমরা সেই কাজে সফল হয়েছি। এরপর কালু ও কাকুলি বিয়ে হয়ে যায়, আর তারা তাদের তিন কন্যাকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।